পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সমিতির উদ্যোগে করোনা রোগীদের দুবেলা আহারের ব্যবস্থা করা হয়েছে বিনামূল্যে। এছাড়াও অক্সিজেন ঘাটতি রোগীদের কাছে অক্সিজেন দিতে পৌঁছে যাবেন তারা। এরপর আমরা আজকের দিকে আমরা চলে যাব গির্জাটাকে, বলবো আমাদের অতিথিদেরকে নিয়ে যেতে সেই জায়গায়। রবিবার এই সমিতি বৃক্ষরোপণের মধ্য দিয়ে করোনা মোকাবিলায় অক্সিজেন পেতে 50টি বৃক্ষরোপণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলার সভাপতি ইফতেকার আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে সবুজায়ন, যে গাছ লাগানোর আমাদের প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম কিছুদিন আগে, কি আমরা 100টা গাছ লাগাবো, তারই আজকে আমরা 50টি গাছ লাগাতে পারলাম। আজকে আমরা 50টি গাছ লাগিয়েছি। আর অক্সিজেন যে সিলিন্ডার আমরা বলেছিলাম কি মানুষের কাছে সেবায় বর্ধমান শহরকে দেব, তার আজকে আমরা 5টা সিলিন্ডার এনেছি অক্সিজেন। এবার আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, বর্ধমান শহরে যদি কারোর প্রয়োজন হয় তো আমাদের সংস্থা থেকে যোগাযোগ করে উনি আমাদের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার নিতে পারেন। কীভাবে তারা যোগাযোগ করবে? আমাদের ওই আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় নিজের পুরো এই সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সমিতির যে পেজটা আছে মারলেই ফেসবুকে ওনারা আমাদের সব নাম্বার পেয়ে যাবেন। আজকে যে গাছের চারা লাগানো হলো, হ্যাঁ, কী কী গাছ ছিল বা কোন জায়গায় লাগানো হলো? আজকে আপনার আমরা লাগালাম দেবদারু গাছ লাগালাম, আর বকুল গাছ লাগালাম, আর অনেক রকমের গাছের বিষয়ে লাগিয়েছি আমরা। আজকে 50খানা গাছ লাগিয়েছি আজকে। এই গাছ দেখাশুনি কাজকর্ম কারা করবে, রক্ষণাবেক্ষণ কারা? এটা আমাদেরই সংস্থা ছেলেরাই করবে, সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতির ছেলেরাই। এই আমরা বলেছি যে আমরা প্রতিশ্রুতি নিচ্ছি 100 গাছকে আমরা লালন পালন করব, সেটা আমরা করতে যাচ্ছি। কারা কারা উপস্থিত ছিলেন আজকে? আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের আইডেন্টিটিসের সভাপতি ইফতিকার আহমেদ মহাশয়, আমাদের যাকে গাছ মাস্টার স্যার বলা হয়, আমি স্যারের রাষ্ট্রপতি পুরস্কার, তিনি স্যার ছিলেন, আমাদের অনেক অ্যাডভাইস দিয়েছেন স্যার কীভাবে গাছ লাগানো হয়, কীভাবে লালন পালন করা হয়। স্যার আমাদের বললেন যে যাদের বাড়িতে যদি কোভিড হয়েছে, ওনাদের অসুবিধা আছে রান্নাবান্না করার জন্য, তাহলে ওনারা আমাদের যোগাযোগ করলে আমরা ওনাদের খাবারও আমরা প্রোভাইড করব। আমরা দুপুরে আর রাতে খাবার আমরা দিচ্ছি বিনামূল্যে। হ্যাঁ হ্যাঁ, আমরা কালকে সব যত কাল থেকে আমরা আরম্ভ করব, যত আমরা দেখছি সবাই তো লড়ছে, কোভিডের থেকে সবাই লড়ছে, অক্সিজেন দিচ্ছে, খাবার দিচ্ছে সব, কিন্তু যেখান দিয়ে মেন উৎপত্তি হচ্ছে কোভিডটা, যেমনি বাজারে ভিড়ের থেকেই হচ্ছে। তো আমরা ভেবে চিন্তা অনেক কিছু করে কি আমরা এই সব বাজারে গিয়ে গিয়ে এক এক দিন আমরা সব স্যানিটাইজ করব, যেমনি কালকেই আমরা আমাদের স্টেশন বাজার আমরা ওইখানে গিয়ে স্যানিটাইজ করছি। পাশাপাশি সোমবার শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়। বিভিন্ন বাজার, সবজি বাজারগুলোতে আমরা স্যানিটাইজ করছি, মাছের বাজার, সবজি বাজার, এখনই আমরা স্টেশন বাজারে এবং রেলের যে দপ্তরগুলো সেগুলোতে স্যানিটাইজ করে এলাম আমরা।
আচ্ছা এখন কোথায় করছেন? এখন আমরা প্রেস কর্নারে এসেছি, প্রেস কর্নারে আমরা স্যানিটাইজ করব। তো এগুলো জায়গাগুলো কি করা দরকার? এই জায়গাগুলো করা দরকার। ফার্স্ট লকডাউনের সময় তো অনেকে এগিয়ে এসেছিল, কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত সব সংগঠনরা এগিয়ে আসেনি। আমরা শুরু করলে আশা করি আরও বিভিন্ন সংগঠনরা এগিয়ে আসবে এবং স্যানিটাইজ করার কাজ করলে ভালো হবে। কাদের পক্ষ থেকে হচ্ছে এটা? এটা আমাদের বর্ধমান সদরঘাট ছট পূজা ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে করা হয়। আজকে আমরা প্রথমে আমরা বর্ধমান ওই স্টেশন বাজার যে মাছ বাজার আছে ওইখানটায় করলাম, তারপর সবজি বাজার করলাম, তারপর আমরা এসে এখানে মহিলা থানায় আমরা করলাম, তারপর এসে আমরা এখানে প্রেস কর্নারে করলাম। তো এইসব জায়গাগুলো বাছা হচ্ছে কেন? এইসবগুলো বাছা হচ্ছে কি গ্যাদারিং যেখানে বেশি হচ্ছে, যেমনি আমাদের মাছ বাজার সবজি বাজার এখানে ভিড় বেশি হচ্ছে, গ্যাদারিং বেশি হচ্ছে, এখান দিয়ে সব না করোনা ফেলা মানে ছড়ানো বেশি হচ্ছে, এই জন্যে আমরা স্যানিটাইজ করছি। প্লাস আমরা এখানে প্রেস কর্নারে করলাম যে আমাদের মিডিয়া ভাইরা সারা সময় সারা 24 ঘন্টা ওরা আমাদের জন্যে যে সবাই লড়ে যাচ্ছে তার জন্য এই জন্যে আমরা প্রেস কর্নার করলাম কি আমরা যেন আমাদের মিডিয়া ভাইরা সবসময় ঠিক থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।